হাজার বার তো পড়েছেন, এখন তো নিশ্চয় মুখস্থ, তাহলে কি জবাব দেবেন? বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশি ধারাবাহিকগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি এক টেলিভিশন চ্যানেল 2015 সালে প্রচার শুরু করে তুরস্কের জনপ্রিয় বাংলা ডাবিংকৃত ধারাবাহিক সুলতান সুলেমান। প্রচারের পর থেকেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। সুলতান সুলেমান প্রিয়দের জন্য খুশির খবর হলো, এবার সিরিজটি নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সুলতান সুলেমান এখন থেকে দেখা যাবে টেলিভিশন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে। মোট 380টি পর্ব দেখানো হবে চ্যানেলটিতে। প্রায় 700 বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্ত হত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাস প্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই মেগা সিরিয়াল। আমি ভেবেছিলাম আসবেন না, আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন। না আসলে। যেখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী, যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলতানের প্রথম প্রেম মাহিদে ভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা। তানজিলা খান, মিম, সময় সংবাদ।